জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ওয়া نستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله سند جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے وہ شيء جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ سند جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آية الله تعالى চট্টগ্রাম
সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 26তম বার্ষিকী পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের আজ দ্বিতীয় দিনে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ তাআলা তোমার দরবারে কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে নাও। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবান কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি, বন্ধুবর, হযরতুল আল্লাম মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া দান করুন। বিশেষ অতিথি, রৌনক বখশ মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরাত উলামায়ে কিরাম উপস্থিত, চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বীর চট্টলার ময়দানে একা এক করে করে 26টি বছর কোরআনে কারিমের আওয়াজ উচ্চকিত করেছেন, সেই মনিবের দরবারে নতশিরে শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রাণ ভরে মনিবের শুকর আদায় করে নিলাম, তিনি দয়া করেছেন বলেই আসতে পেরেছি, তিনি দয়া করেছেন বলেই শোনার তৌফিক পেয়েছি। তিনি যদি দয়া না করতেন, বাছাই না করতেন, বলার এবং শোনার সুযোগ না দিতেন, আমরা আসতে পারতাম না, বলতেও পারতাম না, ঠিক না ভাই? সুতরাং সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআনে করিমের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। মাহফিল দুই রকমের হয়, জলসা দুই রকমের হয়, একটা হচ্ছে জলসায় রহমানি আর একটা হচ্ছে জলসায় শয়তানি। একটা শয়তানের জলসা আর একটা রহমানের জলসা। শয়তানের জলসা হচ্ছে ওইগুলি যে জলসাগুলিতে মানুষকে অশ্লীল বানায়, পাপাচারে উদ্বুদ্ধ করে, মিথ্যে প্রতি আকৃষ্ট করায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়,
এগুলি হচ্ছে শয়তানের মাহফিল। আর রহমানের মাহফিল হচ্ছে সেগুলি যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন, এর আশ্চর্যকারিতা বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এটা কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, যত শুনবে তত নতুন মনে হবে। সুবহানাল্লাহ। এটা যদি নতুন না মনে হতো তাহলে 26 বছর একটা জায়গায় এত লোক এগুলো কি আসতো? 26 বছর কি মনে করেন আপনারা? এবং প্রত্যেক দিন তো লোক কমা দরকার ছিল। কোরআনের কথা শুনতে যদি একাধিক দিন কোথাও মাহফিল হয় তো লোক কি ক্রমান্বয়ে কমে না বাড়ে? কমে না বাড়ে? কারণ কি? পুরান পুরান কথা কয় সেই জন্য নাকি? কোরআন চির নতুন। সুবহানাল্লাহ। শোনা কথা আরো একবার যদি শোনে, আরো 10 বার শোনে, তারপরেও মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন। এটা মহাবিজ্ঞানের, বিজ্ঞানের মহা উৎস, জীবন পরিচালনার সকল নীতি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে কোরআনকে। জীবন পরিচালনা করতে যত নীতিমালা প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি কোরআনে কারিমের মধ্যে বিধৃত করা হয়েছে। এবং আল্লাহর প্রতি ঈমান আর পরকালে বিশ্বাস, এই দুটি জিনিসই প্রকৃতপক্ষে মানুষকে জবাবদিহিতা, জবাবদিহিমূলক জীবন আচরণে তাকে বাধ্য করে। ইসলাম হালাল এবং হারামের একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। সামাজিকতা, নৈতিকতা, লেনদেন সম্পর্কে বিধিবিধান দিয়েছে। আর এগুলি কার্যকর করার জন্য ইসলাম সামরিক বাহিনী ব্যবহার করে নাই, পুলিশ ব্যবহার করে নাই, মানুষের ইমান এবং প্রত্যয় এগুলিকে মানতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আইন প্রয়োগ করার জন্য গভর্নমেন্টকে যে কত খরচ করতে হয়, কত চেষ্টা করতে হয়, কত পুলিশ, কত আর্মি, কত বিডিআর কাজে লাগানো লাগে, তারপরেও আইন কার্যকরী করা খুবই কঠিন। কিন্তু ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এত কষ্ট হয় নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটি ভিন্ন তর্জে, একটি ভিন্ন কায়দায় এই আইনগুলিকে কার্যকরী করেছেন। প্রথমে মানুষের জেহেন তৈরি করেছেন, তারপরে আইন প্রয়োগ করেছেন। একদিনই জাকাত আসে নাই, একদিনই নামাজ ফরজ হয় নাই, একদিনই হজ ফরজ হয় নাই, একদিনই মদের আইন, মদকে নিষিদ্ধ করা হয়নি। মানুষের মন মস্তিষ্ককে মোটিভেশন করা হয়েছে, তার জেহেন তৈরি করা হয়েছে, তার মেন্টালিটি তৈরি করা হয়েছে, তারপরে আইন দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করে ফেলেছি, নৌজুবিল্লাহ। তিনি চেহারা ঘুরিয়ে ফেললেন, মহিলা এদিকে এসে বললেন, হে রাসূল, আমি জেনা করেছি। রাসূল আবার চেহারা আরেক দিকে ফিরালেন, মহিলা এসে বলল যে আমি জেনা করেছি। কয়বার বলা হলো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? মহিলা বললেন, হে রাসূল, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কামটা করে ফেলেছি, আমি দুনিয়ার শাস্তি, কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই, কেয়ামতে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জেনা করতে গর্ভবতী হয়েছো? সে বলল যে হ্যাঁ তাই। তিনি বললেন, তোমার উপরে এখন হজ জারি করা যাবে না, কারণ তুমি অপরাধ করেছ, তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করেনি, তুমি চলে যাও, ডেলিভারির পরে তুমি ফিরে এসো। শুনতেছেন কথা? মহিলা চলে গেলেন, রাসূলুল্লাহ তার পেছনে গোয়েন্দা বিভাগের লোক লাগালেন না, তার নামে মামলা ফাইল করলেন না, তার পেছনে কোনো পুলিশ লাগালেন না। মহিলা সন্তান প্রসব করার পর এই মহিলা ফিরে এসেছে, বলছে, রাসূল, আমার তো সন্তান হয়েছে, আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আপনি
হজ জারি করবেন, আমার সন্তান হয়েছে এবার আপনি আমার উপরে হজ জারি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সন্তানের তো হক আছে তোমার দুধ পান করার। মহিলা ফিরে গেল, এবারও তার পিছনে পুলিশ লাগানো হলো না। দুধ ছাড়ার বেশ আগে এই বাচ্চাকে নিয়ে মহিলা আবার ফিরে আসছে, হে রাসূল আমার বাচ্চা এখন দুধ খাওয়া বাদ দিয়া রুটি খাইতে পারে, রুটি খেয়ে জীবন ধারণ করতে পারে, এই যে দেখুন তার হাতে রুটি, এখন সে রুটি খেতে পারে, আপনি এখন তাড়াতাড়ি করে আমার উপরে শরীয়তের আইন জারি করুন, কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। রাসূলুল্লাহ হুকুম করলেন এই সন্তানের দায়িত্ব কাউকে নিতে, এবং এই মহিলাকে নিয়ে মরুভূমিতে আবক্ষ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে রজম করার জন্য বললেন। চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো এবং পাথরের আঘাতে এই মহিলার কিছুটা রক্ত ছিটকে এসে কারো কারো গায়ে পড়ল। সাহাবায়ে কেরামদের কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীব, এই মহিলাকে ভৎসনা করো না, তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তা যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয় সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এ হাদিস আমি এই জন্য শুনালাম ইসলাম আইন প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করেনি, সেনাবাহিনী এবং পুলিশ ব্যবহার করেনি, আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস। গতকাল কি ঈমানের কথা বলেছি মনে নাই? কার প্রতি ঈমানের কথা বলেছি? আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছি। সেই আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস মানুষকে সদাচরণে উদ্বুদ্ধ করে, জবাবদিহিমূলক জীবন যাপনে উদ্বুদ্ধ করে। সুতরাং কোরআনে বর্ণিত, কোরআনে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ এর সীমারেখা অঙ্কন করা হয়েছে আর বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, এর নিকটবর্তীও হইও না, এই সীমানাকে ক্রস করো না। সুতরাং আল্লাহ যে হালাল এবং হারাম কোরআনে বর্ণনা করেছেন, আদেশ এবং নিষেধ করেছেন, এটাকে মেনে, হালাল এবং হারামকে মেনে, আদেশ নিষেধকে মেনে নিয়ে যারা জীবন পরিচালনা করে তারাই প্রকৃত পক্ষের মুসলমান। আর ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামের অযোগ্য যারা মুসলিম নাম ধারণ করে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, মদ জুয়ায় ডুবে থাকে, জেনা ব্যবিচারে লিপ্ত হয়, সরকারের আর জনগণের টাকা আত্মসাত করে, সরকারকে অথবা জনগণকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাসী তৎপরতা চালায়, এরা মানুষ নামের কলঙ্ক। আজকে ইসলাম আর সন্ত্রাস দুটোকে মিলায় ফেলানো হয়েছে, সন্ত্রাসী বলা হচ্ছে মুসলমানদেরকে। ইসলাম গোড়া থেকেই, ইসলাম সন্ত্রাস, ইসলামে সন্ত্রাস নাই, ইসলামে আগেও ছিল না সন্ত্রাস, এখনো কোনো সন্ত্রাস নাই। যারা মুসলমানদেরকে, ইসলামকে যারা সন্ত্রাসের বদনাম দেয় তারা নিজেরাই সন্ত্রাসের হোতা, সন্ত্রাস তারাই সৃষ্টি করে। এই জন্য সন্ত্রাসী তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, সন্ত্রাসীরা মানুষ নয়, সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সন্ত্রাসকে বাঁচায় রাখা, সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে রাখার অর্থই হচ্ছে সন্ত্রাসকে জীবিত রাখা। এই জন্য ইসলাম গোড়া থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে। সেজন্য মানুষকে তার পশু প্রবৃত্তি থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাসী কেবলমাত্র পারে মানুষকে সঠিকভাবে মনুষ্যত্বর চরিত্রের গুণাবলীতে ধন্য করার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই, এটাই হচ্ছে শ্রেষ্ঠ আইনের কিতাব। আজকে
আমি আপনাদের সামনে কোরআনে কারিমের গতকাল সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করে সেই ব্যাপারে কথা বলতেছিলাম। আজকেও যথারীতি সেখান থেকে আলোচনা করব যেখান থেকে আমরা ছেড়ে এসেছিলাম। আপনারা আমার সাথে পড়ে নেন, কারণ শয়তান চায় না মানুষ আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাক, এটা শয়তান সহ্য করতে পারে না, ঠিক না ভাই? সেই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা দিতে পারেন কেবলমাত্র কে? আসুন আল্লাহর কাছে পানা চাই, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল مشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরানো এটার মধ্যেই কল্যাণ নিহিত নয়। প্রকৃত পুণ্যের কাজ হচ্ছে, নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালে বিশ্বাস, ফেরেশতা কিতাব এবং নবীদের প্রতি বিশ্বাস। গতকাল আমরা আল্লাহর প্রতি ঈমানের ফায়দাগুলি বলতেছিলাম, আজকে আলোচনা করব আখেরাতের প্রতি ঈমান। এবং এই আলোচনাগুলি আল্লাহ যদি ইচ্ছে করেন আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। পরকাল, আমরা সাধারণত দুইটি কালে বিশ্বাসী, দুই জগতে বিশ্বাসী, ইহ জগত আর পরজগৎ, ইহকাল আর পরকাল। আখেরাতের প্রতি ঈমান আনার অর্থই হল যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে, সে এক দায়িত্বশীল সত্তা, তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা পরিত্যাগ করে ইচ্ছামতো জীবন যাপন করতে পারবে না। এক কথায় যেই ব্যক্তি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যারা ঘোষণা করলো তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না। এক ভাগে আল্লাহর কথা মানব, আর এক ভাগে নিজের ইচ্ছা মতো চলবো, নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কথা মতো, অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি আর একজনের কথা মতো। জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। আর মনে রাখতে হবে যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে, এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে, যা হারাম করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে। এই কাজ যারা করে তাদের নাম মুসলমান, জোরে বলেন তাদের নাম মুসলমান। এর বিপরীত যারা তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এর বিপরীত যারা মুসলমান নামধারী, এর বিপরীত যারা তাদের পরিচয় কি? মুনাফিক। মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার, তা না হলে বুঝে আসবে না। মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না, মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে, ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে। প্রিয় ভাই সব, মানুষ তো জীবন দিতে পারে, অর্থ দিতে পারে, সব দিতে পারে, কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন?
বলেন সবাই সহজ না কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন তখন কাফেরেরা নিজেদের বাপ মায়ের চোদ্দ গোষ্ঠীর ধর্ম পরিত্যাগ করে ইসলামে এসেছিলেন এটা কি রসুল জাদু করেছিলেন নাউজুবিল্লাহ জাদু করেননি তিনি তাদেরকে এই কথাটা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন শেষ নয় তোমাদের সকলের মৃত্যু হবে আমরা সবাই মরে যাব এই মৃত্যুর পর আরেকটা জীবন আসবে ওই জীবনে এই জীবনের প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এই কথা বুঝাতে রাসূল সক্ষম হয়েছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি সেই জন্য এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমরা মরে যাব এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে তারপরে নতুন এক জীবন আসবে কোরআনের পরিভাষায় সেদিনের নাম কিয়ামত সেই দিনের নাম আখেরাত প্রিয় ভাই সব এটার নাম কোরআন শরীফ এর নাম কি এর মধ্যে কয়টা পারা আছে 30 পারা 30 পারা কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা পরকালের জীবন সম্পর্কিত যত কথা বলেছেন যেমন মৃত্যু কবর হাসর মিজান সিরাত সাফাত জাহান্নাম জান্নাত অর্থাৎ পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন তা সব যদি এক জায়গায় করা হয় তাহলে 10 পারা কোরআন শরীফের সমান হবে তার মানে গোটা কোরআনের এক তৃতীয়াংশ পরকালের কথা বলা হয়েছে একটি মানুষ ভালো হওয়ার জন্য যে আয়াতটি আমি বাছাই করেছি আপনাদের শোনাবার জন্য এই একটি লম্বা আয়াতের ব্যাখ্যা যদি আমরা আমল করতে পারি গ্রহণ করতে পারি দুনিয়ায় সার্থক জীবন পরকালে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন আমরা বলি আমিন আখেরাতের উপরে ঈমান আনার কারণেই মানুষের জীবন সুন্দর হতে পারে এবং জীবন সুসংহত হতে পারে পরকাল হবার একটি যুক্তি এভাবে দেওয়া যায় বহুত যুক্তি আছে তা আমি দেব না এক কথায় বলি সারা বছর ব্যবসা করার পর যেমন হিসাবের জন্য একটা দিন আসে সারা বছর পরীক্ষা দেওয়ার পর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটি সময় আসে অনুরূপভাবে এই পৃথিবীতে জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর একটি সময় আসবে যেই সময়টার নাম হলো কিয়ামত যেই সময়টার নাম হলো আখেরাত এই কিয়ামত কবে হবে এটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ নিশ্চয়ই কিয়ামত কবে হবে এ জ্ঞান আল্লাহর কাছে এ জ্ঞান কার কাছে কিয়ামত কবে হবে এ কথা কেউ বলতে পারবে না কে পারবেন বলতে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা পাঁচটি জ্ঞানের কথা বলেছেন যে পাঁচটি বিষয় আল্লাহর নলেজে রয়েছে অসংখ্য জিনিস আল্লাহর নলেজে সবই আল্লাহর নোটিশে আল্লাহ তাআলা এখানে পাঁচটি কথা বলছেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানেন ওয়ায়ুনাজ্জিলুল গাইথ আর বৃষ্টি বর্ষণ কবে কখন হবে এটাও আল্লাহ বলতে পারেন কখন হবে রেডিও টেলিভিশন ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়া পরিদপ্তর তাদেরকে খবর জানায় সেই খবর অনুযায়ী রেডিও টেলিভিশন বলে আগামী কাল বেলা এতটায় দুপুরে বিকেলে অমুক অমুক এলাকায় এত মিলিমিটার বৃষ্টি হতে পারে বজ্র সহ বৃষ্টি হতে পারে হবেই এমন কথা কেউ বলতে পারে না বৃষ্টির আসল জ্ঞান কার কাছে আল্লাহ তাআলার কাছে ওয়ায়ালামু মা ফিল আরহাম আর মায়ের পেটে কি আছে সেটা কে জানে আল্লাহ তাআলা জানে এখানে কেউ কেউ আবার একটুখানি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন কেউ কেউ বলেন প্রশ্ন করেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে কি আছে জানে আল্লাহ কিন্তু ডাক্তাররাও তো জানে ডাক্তাররাও বলে দিতে পারে
যে মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, বিষয়টা কিন্তু তা না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ জানে। তার মানে হচ্ছে মায়ের পেটে যে সন্তান আছে এই সন্তান ভাগ্যবান না হতভাগ্য, সে দুনিয়ায় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে কি গরিব হবে নাকি ধনী হবে, সে কি পৃথিবীতে ভালো কাজ করে কেয়ামতে জান্নাতে যাবে না খারাপ কাজ করে জাহান্নামে যাবে, তার জীবনের সব কিছু জানতে পারেন একমাত্র কে জানে, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে। ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না কোন নাফস জানে না কোন দেশে কোন মাঠে কখন কোথায় তার মৃত্যু হবে কেউ জানে না। ইন্নাল্লাহ আলিমুন খাবির, এ সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা পরিজ্ঞাত, তিনি সব জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন হতো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, বলে দিন এর খবর তো কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন, এ খবর বান্দার কাছে দেওয়া হয় নাই, পরকালের খবর কেবলমাত্র আল্লাহ তাআলাই সুস্পষ্টভাবে জানেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক, এর চূড়ান্ত জ্ঞান তো আপনার রবের, আপনার রব আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান কবে সেই পরকাল হবে। তবে এই পরকাল সম্পর্কিত কতগুলি নজির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, কিয়ামতের আগমন হঠাৎ করে ঘটলেও তার পূর্বে কিছু আলামত নিদর্শন প্রকাশিত হবে, এ ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, فَهَلْ يَنْظُرُونَ إِلَّا السَّاعَةَ أَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কেয়ামত তাদের নিকট হঠাৎ এসে পড়ুক, বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ যেন গ্রহণ করে। কেয়ামতের কতগুলি লক্ষণ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে কেয়ামতের 60টি ছোট লক্ষণ আর 5টি বড় লক্ষণ বলা হয়েছে, শর্ত সিম্পটম লক্ষণ। ছোট ছোট লক্ষণ হল, এক, ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে, অর্থাৎ দীন ইলম এর ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে এরকম আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইউশিকু আন ইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ব্যতিরেকে আর কোনো জিনিস থাকবে না, সব জায়গায় ইসলাম ব্যবহার করা হবে কিন্তু সেখানে ইসলাম থাকবে না, নাম ইসলামিয়া কলেজ কিন্তু ইসলাম পড়ানো হবে না, নাম ইসলামিয়া স্টোর কিন্তু ইসলাম অনুযায়ী দোকান পরিচালনা করা হবে না, নাম আছে ইসলাম, ইসলামের শুধু ব্যবহার চলবে কিন্তু ইসলামের কার্যকারিতা সেখানে থাকবে না, আর অজ্ঞতা জেহালাত বিস্তৃতি হবে, অর্থাৎ কোরআনের ইলম যেখানে নাই সেখানেই জেহালাত হবে, এটাই স্বাভাবিক। ইসলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর কাছে যে জ্ঞানটা দিয়েছিলেন, যে হুকুমটা করেছিলেন, সেটি নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সেটি ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো, যত পড়বে তত জ্ঞান বাড়বে, সুতরাং না পড়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আর এই বিভ্রান্ত হয়ে এবাদতের বিকল্প অন্য কিছু তৈরি করছে, আল্লাহর বিকল্প তৈরি করছে, অন্যের কাছে সাহায্য চাচ্ছে,
যেমন একটি কথা এখনই মনে পড়ল, আপনারা কি বলতে পারেন নামাজের বিকল্প কিছু আছে? নামাজের বিকল্প কোন ইবাদত আছে? রোজার বিকল্প কোন ইবাদত আছে? হজের বিকল্প কোন ইবাদত আছে? কিন্তু ইদানিং গ্রামে গঞ্জে কথা ছড়িয়ে পড়েছে টঙ্গী যে বিশ্ব ইজতেমা হয়, এইখানে যদি তিনবার কেউ যায় তাহলে একটি হজের সওয়াব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই কথা তাবলিগের কোন মুরব্বী বলে না, এই কথা তাবলিগের কোন আলেমেরা বলে না, কিন্তু এই কথাটি কেমনে কেমনে ছড়িয়ে গেছে আর বলতেছে হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। এবছর কয়েকজন আলেম আমাকে বলেছেন তারা নিজের চোখে দেখেছেন কয়েকজন লোককে এহরাম পরা অবস্থায় টঙ্গিতে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মারাত্মক জাহালাত! লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে, তাতে কি হয়েছে? এখানেও তো লক্ষ লক্ষ লোক হবে, তাতে হয়েছে কি? প্যারেড ময়দান কি দোয়া কবুলের জায়গা? এখানে কবুল হইতেও পারে নাও হইতে পারে, আরাফাতের সাথে তুলনা করা। পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি কোনো একটা মাঠে একত্রিত হয় তাহলে তা কি আরাফাতের ময়দানের 1 ইঞ্চি জমিনের বরাবর হবে? কোথায় আরাফাত আর কোথায় টঙ্গী? আরাফাতে তো আল্লাহ ডাকছেন, আরাফাতে কে ডেকেছেন বলেন জোরে? সেখানে হাজিরা দেওয়া বিত্তশালী লোকদের জন্য ফরজ। আরাফাতের ময়দান সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চোখের পানি শুকিয়েছে। এ ময়দানে যারা উকুফে আরাফা করে নয় জিলহাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজে গিয়ে অস্থিরতা করে না, ঝগড়াঝাটি করে না, সে হজের দিন আরাফাত থেকে বেরিয়ে আসে এমন অবস্থায় মা যেমন নতুন বাচ্চা প্রসব করলো নিষ্পাপ, আরাফাত একজন হাজিকে নিষ্পাপ করে বের করে দেয়। রাসূলুল্লাহ আর বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের পুরস্কার আল্লাহর কাছে বেহেশত ছাড়া আর কিছুই নাই। কত বড় জেহালাত, কত বড় জেহালাত! পত্রিকাগুলো মিডিয়াগুলো সমানে বলতে থাকে 40 লক্ষ লোক হয়েছে। আপনি কি গুনছেন গিয়া 40 লক্ষ লোক হয়েছে? ওই মাঠটা কতটুকু, আশেপাশের রাস্তা কতটুকু? এইসব কথা বলে ইসলামের বিকল্প, আল্লাহর দেওয়া বিধানের বিকল্প ইবাদত জাহালাত তৈরি করে, অজ্ঞতা প্রসূত। সুতরাং এই অজ্ঞতা প্রসূত এই সব অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। কখনো এই কথা বলবেন না, হ্যাঁ লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে, দোয়া করতেছেন, আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন নাও করতে পারেন তার ইচ্ছা, কিন্তু এইটাকে কোনো অবস্থাতেই আরাফাতের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কেন বলে না? এইসব কথা হজের সাথে আরাফাতের সাথে তুলনা করা মহাবেয়াদবি। এই ধরনের বেয়াদবি শব্দ কোনো মুসলমানের উচ্চারণ করা উচিত নয়। নামাজ নাই, রোজা নাই, টঙ্গির দিন হাজির হইয়া দোয়া করলেন আমিন আমিন বললেন, আর মোনাজাত হইতো হইল উর্দুতে, ভালোই কইল কি মন্দই কইল আমিন আমিন শুদ্ধ করতে থাকলাম, বুঝলাম না কিছুই। আল্লাহ রহম করুক, জোরে কন আমিন। কাজী আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি কিন্তু তাবলিগি জামাতকে কোনো কটাক্ষ করি নাই, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা এটাকে মোবাইল স্কুল মনে করি, কিন্তু এই জাতীয় কথাবার্তা বলা এবং তিনবার গেলে এক হজ অথবা গরিবের হজ এই জাতীয় চিন্তা করা জাহাবাত, দোয়া কবুল হবে গেলেই সেখানে বিশ্বাস করাও সঠিক নয়। আল্লাহ এখানে দোয়া কবুল করতে বাধ্য নন, এটা তার ইচ্ছা, সুবহানাল্লাহ বলে দোয়া কবুল আল্লাহ তাআলার ইচ্ছা। সেই জন্য কেয়ামতের এটি লক্ষণ যে ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, ফিতনা ফাসাদ ও বিশৃঙ্খলার বিস্তৃতি লাভ করবে। এগুলি হচ্ছে কিনা, ফিতনা ফাসাদ বাড়তেছে কিনা,
অশান্তি বিশৃঙ্খলা বাড়তেছে কিনা? সমানে বাড়তেছে। অন্যায় অশ্লীলতার ছড়াছড়ি হবে, হত্যাকাণ্ড এবং ভূমিকম্পের আধিক্য হবে, মদ পান এবং ব্যভিচারের ছড়াছড়ি হবে, জীবনের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে মৃত্যু কামনা করবে, মুসলমানদের বিরুদ্ধে অন্য জাতিসমূহের ঐক্য হবে। এটা হলে বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সাতটি লক্ষণ প্রকাশিত হবে কেয়ামতের আগে। এগুলি হয়েছে কিনা? তাই বলে চিন্তা করেন না যে কালকে বুঝি কেয়ামত হয়ে যাবে, এখনো অনেক দেরি আছে। এই সব লক্ষণগুলি প্রকাশিত হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে, সারা পৃথিবীর কাফেরেরা আজ ঐক্যবদ্ধ। টের পাচ্ছেন? তারা তাদের অস্ত্রের শক্তি, তাদের ঐক্যের শক্তি যখন সুসংহত, তখন মুসলমানেরা দ্বিধা বিভক্ত, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। যখন ঐক্যের সবচাইতে বেশি জরুরি, তখন আমরা অনৈক্য হয়ে পড়েছি, হাজারো দল ভাগ করেছি, কেউ কেয়ামি কেউ লা কেয়ামি, কেউ গোল টুপি কেউ পাসকলি, কেউ পাগড়িওয়ালা কেউ বিনা পাগড়ি, কেউ মিলাদি কেউ মিলাদ দাঁড়ায় পড়লো, কেউ বসে পড়লো, কেউ মোটেও পড়লো না। এইভাবে নানান রকমের মতপার্থক্য সৃষ্টি আমরা করে ফেলেছি এবং আমরা এখন পৃথিবীর সমস্ত কাফেরদের টার্গেটে পরিণত হয়েছি। তারা আমাদেরকে যে কোনো সময় হামলা করে আমাদের সমস্ত দেশগুলিকে তছনছ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আল কুফরু মিল্লাতুল ওয়াহেদা, কাফেরেরা হচ্ছে আসলে একজাত। রসুল্লাহ বলেছেন কাফেরেরা আসলে কি? একজাত। তো কাফেরেরা যদি একজাত হয়, আল কুফরু মিল্লাতুল ওয়াহেদা যদি হয়, তাহলে আল মুসলিমু মিল্লাতুল ওয়াহেদা হতে অসুবিধা কি? মুসলমানেরা একজাত হতে অসুবিধা কি? কোনো অসুবিধা ছিল না। যদি আমরা যার যার যিনি যেটা বুঝি সেইটা নিয়ে মনে করা হয় যে আমার ইসলাম খাঁটি, ইসলাম আমার বানাই কেন? ইসলাম কার? জোরে বলেন কার? সেই জন্য এক কালেমা, এক কোরআন, এক হাদিস, রসুল এক, কোরআন এক। সুতরাং আল্লাহ তাআলার এই ঐক্যের মধ্যে, তিনি যে ঐক্য সৃষ্টি করেছিলেন তার মধ্যে যদি আমরা জমায়ে থাকতে পারতাম, তাহলে আমাদের সমস্যা হতো না। কেয়ামতের সাতটি লক্ষণ এরকম বড় বড়, আর পাঁচটি লক্ষণ হচ্ছে ছোট বড়। ছোট লক্ষণ হলো সাতটি, আর পাঁচটি হলো বড়। বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন, দাজ্জাল আসবে, এরপরে ঈসা আলাইহিসসালামের অবতরণ হবে, ইমাম মাহদীর আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এগুলি কেয়ামতের লক্ষণ। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সেদিন আর দোয়া কবুল হবে না, দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর কেয়ামত অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা, তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ, সময়, এই সময়টা কাজে লাগানো প্রয়োজন। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা, তারা জীবন মনে করে মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কবরে প্রথিত হয়ে যায়, এরপরে আর কোনো জীবন নাই। সুতরাং ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই। কাজী জন্মের জন্মের মতো ঢালো, পাইকারি দরে গেল, মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা এদিকে অগ্রসর হচ্ছে। সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে পরকালের উপর ঈমান আনতে হবে। এই পৃথিবী একদিন শেষ হবে, সমস্ত প্রাণীরা মরে যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, কে আর বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন বাকি আছে, সব তো গেছে, মানুষ আর নাই, প্রাণী আর নাই, সব শেষ। এখন হযরত জিব্রাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন,
আর আমি আপনার সামনে আছি। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল মিকাইলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, রুহুল কুদুস, রুহুল আমিন, শাদীদুল কুয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন তারও জান কবজ হবে। এবারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মালাকুল মওত আর কে বাকি আছে? মালাকুল মওত বলবেন আয় আল্লাহ তাআলা এখন শুধু আমি বাকি আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন মওত ইয়া মালাকুল মওত মরে যা, মালাকুল মওত মরে যাবে। এখন আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপরে নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন। আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই আমরা কি বলি? মিনহা খলাকনাকুম, জানেন পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবা ইকরাম প্রশ্ন করতেন আল্লাহ নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা, আসামি গ্রেপ্তার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, আর যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন, এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে, এই কবরে যে ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাবে জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়া মান আসদাকু মিন আল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন, আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? বলেন পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, তার চাইতে সত্যবাদী আর কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মীকাতি ইয়াউমিন মাআলুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহইল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপুড় করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। وَأَنَّ السَّاعَةَ سَآتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ। কিয়ামত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই, আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে আল্লাহর দরবারে, উঠতেই হবে। أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ তাআলা বলছেন, আয়াসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না? আলাম ইয়াকুন উৎফাতাম মিন মানিয়্যি ইউমনা, মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান, তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে, ফাখালাকা ফাসাউয়া, এরপরে তাকে সুগঠিত করা হয়েছে, ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে। এসব কে করেছেন? বলেন কে করেছেন? আল্লাহ তাআলা বলেন, অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন, আকৃতি দিয়ে পুরুষ বানালেন, নারী বানালেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন? এটা কি সম্ভব নয়? বলেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। পরকালে যারা বিশ্বাস করে না, সাধারণত বুদ্ধিজীবীরাই এই অবিশ্বাসী বেশি হয়। বুদ্ধিজীবী সব খারাপ তো আমি বলবো না, এক শ্রেণী তো ভালো আছেই, কিন্তু একটা বিরাট অংশ সাংঘাতিক খারাপ। শুধু নিজেই খারাপ না, অন্যদেরও খারাপ বানায়। আবার এগুলো দুর্ভাগ্যক্রমে, জাতির দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলিতে চাকরি হয় এদের বেশি। এমন সব বই লেখে, এমন সব কথা লেখে, এত অশ্লীল, চিন্তা করতেও অবাক লাগে যে এত কুরুচিপূর্ণ এত অশ্লীল ব্যক্তির চাকরি বিশ্ববিদ্যালয় হয় কিভাবে? নিজে চরিত্রহীন এবং হাজারো মানুষকে চরিত্রহীন বানায়।
আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহ আছেন কিনা এখন টের পাইতেছে নাকি? কি বলেন, টের পাচ্ছে কিনা এখন? খুব টের পাচ্ছে এখন। আল্লাহর কত মেহরবানি, শয়তান যদি দেশে মরত সর্বনাশ হয়ে যেত। আল্লাহর কত দয়া, তাও আবার মৌলবাদীদের উপর দোষ দিতে চেষ্টা করছে, কয় যে অমুক দেশে যখন গিছে হোটেলে যখন উঠছে তারপরে দেখা গেল সেই দেশের এয়ারপোর্টে হুজুর মতো একটা লোক চোখ মোটা করে হাতে মেসওয়াক ইদিগুদিক তাকাচ্ছিল। যত দোষ নন্দ ঘোষ। প্রিয় ভাই সব, যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না, তাদের কপাল খারাপ, আমাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলি। তর্কের খাতিরে বলি, যদি কেয়ামত বলে কিছু যদি না থাকে, আজাব, কবরের আজাব, জান্নাত জাহান্নাম, বিচার, সিরাত, মিজান কিছুই যদি না থাকে, তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই ওগুলা, আমরা বাইসে গেলাম, বিশ্বাস করছিলাম ওগুলো হইল না, বাইসে গেলাম, তোমরাও বাইসে গেলাম। কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু, তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাঁচবো, তোমাদের দশা কি হবে? আর আসলে সত্যি সত্যি আছে, সত্য সত্য আছেই, সব নবীরা বলেছেন, এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই। নবীরাই সত্যবাদী, কে সত্যবাদী বলেন, কে সত্যবাদী? নবীরা সত্যবাদী, কারণ নবীরা যে কথা বলেন সে কথা বলেন কার থেকে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে কোন কথা বলেন নাই, যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে, যা বলেছেন সব ওহি, আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাসর হবে, আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা মহাসত্য। হাসরের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন দয়ামার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুণ্যবান মানুষগুলি অতিথি রূপে গৃহীত হবে, আর পাপীদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কোরআন শরীফের অন্তত 10 পারার মতো হবে যদি সব কথাগুলি এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يدلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم. الله যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। এই জন্য হেদায়তের মালিক কে? জোরে বলুন, নবীরাও হেদায়ত করতে পারেন না, হেদায়তের মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যা কি পছন্দ করেন হেদায়ত আপনি দিতে পারবেন না, হেদায়তের মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, হেদায়েত পাওয়ার জন্য কোরআনে কারিমে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখায় দিয়েছেন, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা পড়ি, পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল, সঠিক, সহজ,
রাস্তা দেখাও, হেদায়েত চাচ্ছি আমরা। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও বেশি কঠিন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা দোয়া শিখায় দিয়েছেন, পড়েন আমার সাথে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, আয় আমার প্রভু, লা তুজিগ কুলুবানা, তুমি আমার দিলটাকে বিগড়ে দিও না, বাদা ইজ হাদাইতানা, যখন তুমি আমার হেদায়েত দিছো তখন হেদায়েতের রাস্তা থেকে তুমি আমাকে বিগড়ায় দিও না। কত আলেম, কত বুজুর্গ, কত ব্যক্তি ইসলামের উপরে ছিল, বাপ ইসলামের উপরে ছিল, নিজ ইসলামের উপরে ছিল, কিন্তু শয়তানের বসবাসায় বিগড়ে গেল, আছে না এমন অনেক, আছে না? পয়গম্বরের ছেলে পর্যন্ত বিগড়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছেলে কাফের। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্ত্রী কাফের, আছে না? হেদায়েতের মালিক কে? দেখেন, ফেরাউন কাফের, স্ত্রী আসিয়া মোমেনা, সুবহানাল্লাহ, বিহান্দি, চিন্তা করা যায়। হেদায়েত কত বড় নিয়ামত। ফেরাউন তাকে চাপ দিয়েছে মানসিকভাবে, বলেছে আমার উপর ইমান আনো, মুসা আলাইহিস সালামের উপর ইমান ছেড়ে দাও, তাকে বাদ দাও, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে বিশ্বাস প্রত্যাহার করো। আসিয়া বলছি তোমার উপর ইমান আনবো, তুমি যে কেমন খোদা, আমার চাইতে ভালো তো কেউ জানে না, আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, এরে নিয়ে যাও, এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে মারতে থাকো, পিটাইতে থাকো, লোহাগুলি শরীরে ফুটতে থাকুক, তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টায় দিয়েছে, লোহাগুলি কি হয়েছে? খাড়া হয়েছে, ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে। হজরতে আসিয়াম প্রাণ ভিক্ষা চাইলেন না। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, হজরতে আসিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি, আয় আল্লাহ তাআলা এই জুলুম থেকে ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও, আমাকে ইমানের মৌত দিও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলি খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রুহু যেন জান্নাতের দিকে পরোয়াজ করতে পারে। হেদায়েত আল্লাহ যারে দেন, আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়েতের উপরে টিকে থাকে, আর কপালে যার নাই হেদায়েত থেকে বিগড়ে যায়। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কেয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো, এবার আল্লাহ দরবারে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নিবেন। দুই ধরনের হিসাব হবে, সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের, আর মোমেন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন, দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবাই ইয়াসীরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আয় আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও সাহাবীরা জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায় তাহলে রাব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারে এই সব গুনাহ করছো নাকি গুনাহগুলির নাম আল্লাহ বলবেন দেখায় দিবেন এই এই গুনাহ করছিস আল্লাহ আল্লাহ কে জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করবেন বান্দাকে আল্লাহ আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দাও বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বলেন يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফিল বিশাল মাহফিল এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কি তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অন্তাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীর দলের আলাদা হয়ে যাও নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাই সব সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তাআলা বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا
কিতাব, আর আমলনামার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে, তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন আমলনামা হাতে এসে যাবে, এবং এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে, তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। অমাল্লাহু বিজাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ইমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন? আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোন গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই গুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই গুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না, হাত দিয়ে ধরে দেখেন পান নাকি? ধরাও যায় না, দেখাও যায় না। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকু ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে, কেমনে লেখা? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু গুছি সুদ্ধা, এগুলো কেমনে হয়? ছোট্টটা সিম কার্ডের মধ্যে কত কেমনে হয়? শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে স্টেলি মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে কয়েস্টে? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী, পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এতে যে কত ফাংশন আল্লাহই ভালো জানে, আমি এখনো শিখতে পারি নাই, এত ফাংশন এতটুকু একটা মোবাইলের মধ্যে। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে, এটা একটা পৃথিবীর বিষয়। এই কম্পিউটার আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকু একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহ তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন
এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়, সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ, বলো আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছেন, মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে, মানুষ বিশ্বাস করে না, এ হলো মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেমন লাগে কোন? বেহেস্তের মতো। বাড়ির কথা মনে আছে এখন? বউর কথা মনে ওঠে? ছেলে মেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে, এটা তো রজব আলী প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেস্তের বাগানে বসে আছেন, বেহেস্তে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা তো পায়খানা, এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই সব, মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সহ হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে, কেয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও, কোথায় যাবা, তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া, আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই মনে নাই? এই যে স্কুলে, স্কুল থেকে পলাইছিলেন, তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন, তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? এখন নিজে হিসাব করেন, জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিয়া বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদা বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে, আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে,
এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ, তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছে তো তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে, কেয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে, আমলকে তৈরি করে নাও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র, পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব, মিয়া, এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যারা মোল্লামা পিছন থেকে বাম হাতে আসবে, সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে, এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো, তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নামে। নাউযু বিল্লাহ, আমরা সবাই বলি নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়ি পাল্লা। মিজান কি? দাড়ি পাল্লা। ইনসাফ কি? মুকাদ্দাস তারাজু। ইনসাফের, ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না? জোরে কোন না, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানানো দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে এক কয় জুড়ে বাবা জামাত ইসলামের এত বড় অফিস, দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসু শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট, এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষেরই তো উঠবে, সে কোনো হিসাব হবে নাকি, একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছেন নিরাকার, কত বড় বাজে কথা! আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না, এরকম এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কিরকম? আল্লাহর হাত পা চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন, একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ইমান, এটা আমাদের কি? সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন, আর যথার্থ হিসাব নিবেন, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত, আল্লাহর যারা অস্বীকার করত, আখেরাত নাই, কেয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই, কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাব, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারি শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না, একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না, কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি
ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনার যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন, নবীদের সাহাবীদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন রব্বুল আলামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজেবাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা, ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন জান্নাতিদেরকে আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো, ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদী খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকবে। আহারে, কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য উৎসাহ থাকা দরকার, উৎসাহ হইলেই আপনি পারবেন, জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিক্সায় চড়েন, একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সবাই কিছুক্ষণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না, মজা লাগে না? প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা, কিয়ামতের দিন সিরাত। ফুল সিরাতের নাম শুনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজক এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে, তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে। আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ফিহা জিসিয়া।
তোমাদের মধ্যে সকলেই তা পার হবে। এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন। বলেন আমি, সবাই বলেন আমি। এরপরে শাফাত, শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর শাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নেই। এ কথা মনেই করবেন না যে কোনো পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, আমি এরকম পীরের খবরও জানি। আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক, এটা মনে করবেন না। কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া, শুধু ব্যবসাই করে না, ওয়াইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। সূরা তওবা, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়াইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আছে। তারা কি করে? তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে, জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তোবা দিতে পারলে, আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেশতে চলে যাবা, কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট। নাউজুবিল্লাহ। পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে। হায় হায়, এদ্দুর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা, নাবিতে তেল টেল মাইখা ডেকে যদি থাকতো চুপ করে, তাও ভালো হইতো। আল্লাহ কয় যে এ পর্যন্ত থাকে না, কইয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয়। ওর আকিদা খারাপ, ওর এই খারাপ, ওর তাই খারাপ, ওইখানে যাইও না, আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো, আমার কাছে মুরিদ হও, আমার আমি ছাড়া ইসলাম কোন জায়গায় নাই। নাউজুবিল্লাহ। সব খারাপ, মানে ইসলাম যেন একটা মনোপলি বিজনেস, এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো। আমার দোকানেই কেবল ঘাঁটি ঘি পাওয়া যায়, আর খাঁটি ঘি কোনো জায়গায় পাওয়া যায় না। এই ধরনের শয়তানি কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন, এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে। ওটি শর্তাধীন, হইতেও পারে নাও হইতে পারে, এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কিয়ামতের দিন তিনি হয়রান হয়ে যাবেন, এমনও হতে পারে। না পারে না? পারে কি না? সেই জন্য এটা ভরসাই করবেন না। কেউ কেউ আবার দুই পীরের কাছে মুরিদ হয়, ধারণা এই দুইজনের কাছে মুরিদ হয়েছি, দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মারিয়ে দেবে, আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো, জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা। এত সহজ, এত সহজ! নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন, সুরায় বাকারা শেষ, আলে ইমরান শেষ, সুরায় নিসা শেষ, মায়েদা শেষ, আরাফ শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন রসুল বুঝি এই নামাজের রুকুতে আর যাবেন না, ফজর হয়ে যাবে এক রাকাতে। যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেছেন, আমাদের মা জগত জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন,
চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয়, ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ? রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো। সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না, পাও মোবারক ফুলিয়া বড় হয়ে যেত। বেহেশতা তো সহজ প্রিয় ভাই সব, কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে সুপারিশ করে? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি সব সময় মনে রাখবেন, আদৌ ভুলবেন না, এই প্রশ্নে কোনো আপোষ নাই। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রাব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, বিষয়টা এত সহজ নয়। দ্বিতীয় শর্ত হল, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে, বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি এর সুপারিশ? ভয়ের চোরে থাকবে অস্থির। সব পয়গম্বর নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, সব নবীরা কানবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। হে আল্লাহ তাআলা, কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেন। এই জন্য কারো উপর ভরসা টসা করবেন না, নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো। এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা, তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। কন নাউযু বিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পীর কে? ইমাম শাফির পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়, এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমলে সালেহ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে
সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহিস সাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। হে নবী, স্পষ্ট ভাবে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর ইখতিয়ারাধীন। কে বলতেছেন? শুনতেছেন কথা? কে বলতেছেন? আবার শোনাই, আল্লাহ তাআলা বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া। বলে দিন হে নবী, সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর ইখতিয়ারাধীন, আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত, অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সুপারিশের মালিক কেউ নয়, আল্লাহ নিজেই, তিনি যাকে পারমিশন দিবেন, যার জন্য পারমিশন দিবেন, তাছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় ভাই সব, এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ, বলবেন না? এ দুনিয়া কি আর আখেরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার মহব্বত আমরা কোনটারে মহব্বত করি, আখেরাত না দুনিয়া? কোন বলতে লজ্জা করে? দুনিয়ার ভালোবাসি বেশি, এতে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন। যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে আল্লাহ আমারে যদি আরো একটা মাঠ ভরে সোনা দিতে ভালো হইতো। নবীজি বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না। এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। এক শায়ের বলেছেন না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা। না গুল আপনা না খার আপনা, এ ফুলও আমার নয় ও কাটাও আমার নয়, না জালেম বাগে বা আপনা, না আমার এই ফুলের বাগানটা আমার, ফুলের বাগানও আমার না, ফুলও আমার না, এমনকি ফুলের কাটাটাও আমার না। আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা, আহারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম, এর তো কিছুই আমার না, সবই তো পর। মরে দেখেন কেউ আপনার আপন নয়, ছেলে পেলেগুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না, ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমারে নিও না, আমার ভয় করে। রাত্রে যদি মরেন একা একই, স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না। কি নিষ্ঠুর এই পৃথিবী, এই পৃথিবীকে আমরা ভালোবাসছি, মহব্বত করতেছি, এই পৃথিবীর জন্য সব করি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মিথ্যা কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, ভাঙ্গ মারো চুরি করো ডাকাতি করো শয়তানি বদমাশি সমানে করছে মানুষ। এই পৃথিবী এক পরস্ত্রী পরমা সুন্দরী নারী, পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে কোনো লাভ আছে? তাও কইতে পারলেন না কোনো লাভ আছে? এ লাভ কি? ওর তো বিয়ে হয়ে গেছে, অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই, বিয়ে হয়ে গেছে। এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী, এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই, এটার কেউ খাইতে পারে না, ও সবাই রে খায়। ঠিক তো কইছেন, হয়তো বোঝেন নাই। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1 ইঞ্চি জমিন ছাড়বে না, হায় হায়। আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়বো না, অন্যের জমিন দখল করায় কি মজা পায়, হায় হায়, অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ, দুনিয়াকে ভালোবাসে। এক কাঠা জমির জন্য, এক আঙ্গুল জমিনের জন্য মামলা মকদ্দমা জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না, ঠিক না? এই জমিনকে এত ভালোবাসলেন, এত মামলা মকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে।
আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই, স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন, আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়ে কাঁদতে থাকুন। এই চোখ দুটা কে দিছে? এই জিহ্বা কে দিছে? এই কান কে দিয়েছেন? এই সুন্দর শরীর কে দিয়েছেন? বলার তৌফিক শোনার তৌফিক কে দিয়েছেন? এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না, একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোলপিটায় করা যায়? ইনকলাব সংগ্রাম এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে? প্রেম করে কিভাবে? গোপনে, আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনা নাহারা মাআশা, রাত দিন বানাইছি রুজি রোজগার করার জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতার নাই, গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম। এখন কেউ জেগে নাই, সব ঘুমানো, আমার প্রেমিক কে আছো? ওঠো, উজু করে সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে যাও, কান্দ, গুনা মাপ চাও, যা করেছ মাপ চাও, তুমি গুনা করেছ আর আমি মাফ করার মালিক। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাগুলি নেকি দিয়া বদলায় দেব। আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো। প্রিয় ভাই সব, রাতে জাগতে শিখুন। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদ রুজু করে নিজের বউরে উঠায়, বউ উঠতে চায় না, পানি এনে বউয়ের মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার যদি রুজু করে স্বামীরে উঠাইতে চেষ্টা করে, ওঠে না, উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে, স্বামী ওঠো একসাথে তাহার যদের নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে, কান্দ, ওঠো, গভীর রাত্রে তাহার যদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে, নিয়া আল্লাহু পড়ে, নিয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, প্রাণ দিয়া বলেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাকে, দেখেন চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ইমান একটুও থাকে। এই কান্না নবীজি বলেছেন, জাহান্নামের ভয়তে আমার সাথে না ভর মানি করেছে, এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও,
তোমার ভয় আর মহব্বত দিয়া কলিজা বলে দাও, তোমার রসুল্লার মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ, দুনিয়া বড় খারাপ জায়গা। এই দুনিয়ায় আল্লাহর কাছে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া, কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না। প্রিয় ভাই সব, আপনি যদি লন্ডনে যান, আমেরিকায় যান, কোনোদিন যান নাই, যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন, ওখানে বন্ধু বান্ধব আছে নাকি? তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন, ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন, ঠিক না? আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান, যেহেতু ওখানে টাকা চলবে না, টেলিফোন করেন, মোবাইল করেন, ফ্যাক্স পাঠান, আরো টাকা পয়সা সাথে নেন। এরপরেও চিন্তা থাকে আল্লাহ, এরপরে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমনে? এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই, আমি কিন্তু আসতেছি, লন্ডন কোনোদিন আসি নাই, তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো। একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন, তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আসে, কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই, ফরেন কারেন্সি চলে না, গ্রামের লোক নাই, বাবা নাই, বন্ধু নাই, মা নাই, কেউ নাই। যিনি রিসিভ করবেন, যার সাহায্যের কাঙ্গাল, বদ আমল করে তার শত্রু বানায় রাখছি, বন্ধু বানাইতে পারি নাই, তাহলে কি জবাব হবে কিয়ামতে? কি হবে কবরে? কি হবে উপায়? এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখেরাতের মহব্বত বেশি করে করতে হবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব এবং পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইছো, এটাই কিন্তু তোমার জন্য কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত নয়। তার মানে কি? আপনি কত সেজদা আল্লাহরে দিলেন, কত মানুষ তো আছে সেজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, আছে না? কিন্তু মিথ্যা ছাড়ে না, ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করছে, গভর্নমেন্টের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, আছে না এমন? তাহলে কপালে দাগ পড়ায় লাভটা হইল কি? এই জন্যই আল্লাহ বলছেন, কপালটা চেহারাটা কোন দিকে ঘুরাইলা, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটার উপরে কল্যাণ নিহিত নয়। প্রকৃত কল্যাণ, প্রকৃত ঈমান, প্রকৃত নেকি কাজ হচ্ছে আল্লাহরে বিশ্বাস করে জীবন পরিচালনা এবং পরকালকে বিশ্বাস করা। আল্লাহ যেন সেই বিশ্বাসে আমাদেরকে ধনী বানায় দেন, আমরা বলি আমিন। আজ এ পর্যন্তই, আগামীকাল আরো কথা বলবো। এ কথাগুলি আল্লাহর, এ কথাগুলি কাজ, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। মোনাজাত হবে, তিনজন মুসলমান হবে আজকে, আলহামদুলিল্লাহ বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বলো জোরে, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার মেহেরবানি, এই তিনজন যুবক ছিল
অমুসলিম মুশরিক এখন আমাদের তাওহীদবাদী ভাই, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মুসলমান বানান, আমরা বলি আমিন। তাদের দুনিয়ার যত বিপদ আপদ আসতে পারে ইসলাম কবুল করার কারণে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করুন। এই তিন ভাই এখন আমাদের মধ্যে নিষ্পাপ, মাসুম, বেগুনা। সুবহানাল্লাহ। আমি এখন এই বিশাল জমসমুদ্রের পক্ষ থেকে এই নিষ্পাপ তিন যুবকের সাথে আলিঙ্গন করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, হাজার হাজার জনতা তোমার বান্দা বান্দি দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা, তোমার হাবিবের হাদিসের কথা শুনেছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, আল্লাহ তাআলা আজ বিনীতভাবে তোমার কাছে ক্ষমা চাই, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ তাআলা তাদেরকে আরজালিল উমর থেকে রক্ষা করো, ইমানের সাথে তোমার দরবারে সুস্থ অবস্থায় উঠায় নিও। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মুসলমানদের তুমি হামি ও নাসের হয়ে যাও। আল্লাহ তাআলা, কোরআন থেকে যে কথা বললাম, যা আমরা শুনলাম, আমাদের আমল করার তৌফিক দান করে দাও। আমাদের নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব যা তুমি দিয়েছ, সবগুলিকে দিনদার ইমানদার বানাইয়া দাও। আয় আল্লাহ, লোকেরা বড় আশা করে মাহফিলে আসে, আল্লাহ তাআলা কাউকে তুমি বঞ্চিত করে ফেরত দিও না বাবু। আল্লাহ তাআলা, মা বোনেরা কত কষ্ট করে আসেন প্রত্যেক দিন, আল্লাহ তাআলা মা বোনদের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি এহসান করো, তাদের গুনাহ খাতা মাফ করো, নিসন্তানীকে সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল লক্ষ লক্ষ টাকা, বহু টাকা দিয়ে আয়োজন করা হয়, তুমি জানো। আল্লাহ তাআলা, সমাজ কল্যাণকে তুমি কখনো ঋণী করনি, আল্লাহ তুমি দয়া করে এবারেও ঋণী রাখো না। আল্লাহ তাআলা তোমার কুদরতি কায়দা দিয়ে, নিজাম দিয়ে, আল্লাহ তুমি দয়া করে অভাব পূরণ করে দাও। তোমার বান্দা বান্দিদের কলিজাকে উজাড় করে উন্মুক্ত হস্তেদেরকে সাহায্য করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, যারা নাকি ঢাকা থেকে বহু জায়গা থেকে কষ্ট করে বইপত্র ছাপায় নিয়ে আসছে, আল্লাহ তাআলা তাদের বইগুলি মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ তুমি দরজা খুলে দাও। আল্লাহ তাআলা সকলকে দ্বীনি ইলম অর্জন করার পিপাসা বাড়ায় দাও। আল্লাহ তাআলা, আমাদের যার যে রোগ আছে, অসুখ আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা রোগাক্রান্ত, আল্লাহ তাআলা আমরা রোগাক্রান্ত, আমাদেরকে দয়া করে ক্ষমা করো। আল্লাহ, আর একটা কথা বলি, তুমি দয়া করে আমাদের চোখ দিছো, কান দিছো, মুখ দিছো, হাড় দিছো, কিডনি দিছো, আল্লাহ তুমি আমাদের যত নেয়ামত জন্মসূত্র দিছো, জন্মের সূত্রে যা আমরা পেয়েছি তোমার কাছ থেকে, মৃত্যুর আগে এর একটা নেয়ামত আমাদের কাছ থেকে তুমি ছিনাই নিও না বাবু। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনা ফি সামি, আল্লাহুম্মা আফিনা ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজআল
আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।